কষ্ট হচ্ছে। একটু সময় কর বাচ্চা, তোর বাবা তো অক্সিজেনের জোগাড় করতে গেছে, একটু সময় কর, একটু সময় কর বাচ্চা। নমস্কার সকলকে, আজকে আমরা উল্টোডাঙা করভাঙা সর্বজনীন দুর্গ উৎসব কমিটির তরফ থেকে এসেছি। তো প্যান্ডেল থেকে লাইভ দেখতে পাচ্ছেন, তো খুবই ভালো প্যান্ডেল বানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। কি এদের থিম আছে সেটা জেনে নেব। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটাকে অন করবেন। আমার চ্যানেলে শ্রীভূমির লাইটিংয়ের উপর একটা ভিডিও রয়েছে, আরও অন্যান্য সবকটা প্যান্ডেলের আপনারা ভিজিটিং করছি সেটা লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের। আপনারা ঘরে বসে যাতে প্রতিমা দর্শন করতে পারেন আর আপনাদের যাতে সুন্দরভাবে প্রতিমাতে গিয়ে দেখতে পারেন আর থিমগুলো জানতে পারেন, তার জন্য প্রত্যেকটা প্যান্ডেলের আমরা ভিডিও নিয়ে আসছি। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন, তাহলে আপনারা জানতে পারবেন প্রত্যেকটা প্যান্ডেলের কী থিম হচ্ছে বা প্রত্যেকটা প্যান্ডেল কীরকম বানিয়েছে। তো সকলকে শুভ শারদীয়। তো চলুন শুরু করা যাক, আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবো আমরা, এদের থিমটা কী আছে জানবো। এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতিকে নিয়ে এরা কাজ করেছে, দেখতে পাচ্ছেন সব গাছপাতা গাছপালাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, গাছপালাকে নষ্ট করে আমরা যে ঘরবাড়ি বানাচ্ছি সেটারই উপরে একটা থিম বানানো হয়েছে মনে হচ্ছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। অক্সিজেনের ইয়ে রাখা আছে দেখতেই পাচ্ছেন এখানে, আর টিনের কৌটো মাল মাটির হাঁড়ি এসব দিয়ে কাজ করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা বাবু বাগান, সিঙ্গি পার্ক, যতুর পার্ক, বালিগঞ্জ কালচার প্রত্যেকটা প্যান্ডেলের উদ্বোধন যদি থাকে দেখাতে পারবো আমরা দেখাবো, আর প্রত্যেকটা প্যান্ডেলের সুন্দর করে লাইভ ভিডিও করা হয়েছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনারা যাতে বাড়িতে বসে প্রতিমা দর্শন করতে পারেন তাই জন্য আপনাদেরকে বলা হচ্ছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। শ্রীভূমির উপর বিশেষ করে একটা লাইটিংয়ের ভিডিও রয়েছে, আপনারা গিয়ে ওটা দেখেন, আরও অনেক প্যান্ডেল রয়েছে সেগুলো আপনারা গিয়ে দেখেন। তো এখানে কোনো মেম্বার দেখতে পাচ্ছি না, যাই হোক চলুন ভেতরের দিকে আস্তে আস্তে কোনো এক মেম্বারকে জিজ্ঞেস করে নেবো আমরা এদের এনাদের থিম কী আছে। উল্টোডাঙা করভাঙা সর্বজনীন দুর্গা উৎসব অত্যন্ত একটি বড় পুজো, অত্যন্ত নাম করা পুজো, আপনারা যারা যারা এর আগেও শুনেছেন নিশ্চয়ই। এরা প্রত্যেকটি বছরই নতুন নতুন থিম নিয়ে আসেন, আর এদের থিম এবারে কী আছে সেটা জেনে নেব, আর মূল বক্তব্যটা কী আছে সেটাও জেনে নেব। একজন পুজো কমিটির মেম্বারকে দেখতে পেয়েছি, চলুন কথা বলে নেওয়া যাক এবং তার মুখ থেকে শোনা যাক তাদের এবছরের থিম কি। আমাদের এই বছরের ভাবনা, এই পৃথিবী কি শুধুই আমাদের? মূলত আমরা এই বছর আমাদের যে ভাবনাটা সেটা হচ্ছে পৃথিবীটাই যে ধ্বংস হচ্ছে পলিউশনের মাধ্যমে,
তার একটা বিশেষ অঙ্গ হচ্ছে আমাদের সবুজ গাছ, যেটাকে আমরা হারিয়ে ফেলছি জঙ্গল থেকে। আমরা এটা কংক্রিটের মানে সবুজের দুনিয়া থেকে আমরা কংক্রিটের দুনিয়ায় প্রবেশ করে যাচ্ছি, যার ফলে আমাদের পৃথিবী থেকে সবুজ সৌন্দর্যটা হারিয়েই যাচ্ছে আমাদের, যার ফলে আমরা একটা অতি মহামারী কিছুদিনের আগেই আমরা ফেস করছিলাম এবং এখনও যাচ্ছি। অক্সিজেনের বিশাল একটা ক্রাইসিস এসেছে, তাতে আমাদের হুঁশে মানে আমাদের সকলের কাছে মনে হয়েছে যে সমাজের লোক সবাইকে একটা বার্তা দেওয়া উচিত যে পৃথিবীকে সেই সবুজ সুন্দরময় করে তুলতে হবে, যাতে আমার নেক্সট প্রজন্ম এই অতি মহামারীতে যে অক্সিজেনের অভাব হয়েছিল বা আরও আদার্স পলিউশনের জন্য যে জিনিসগুলো সৃষ্টি হয়েছিল তার সেগুলো ফেস না করতে হয়। তার জন্য আমরা এই বছর এই ভাবনা রেখেছি পৃথিবীকে আবার সুন্দর সুস্থ সবল করে তুলব এবং সবুজ করে তুলব। সেই জন্য আমাদেরও মা মাতৃপ্রতিমার রূপদানও আছে প্রকৃতি মা হিসাবে, এবং তার কাছ থেকে আমরা মানে সবাই মিলে তার কাছে আমরা আবেদন করব যে আমাদের যে ভুল হওয়ার ভুল হয়েছে এরপরে যাতে আমাদের নেক্সট প্রজন্ম সেই ভুল না করে, তার জন্য তাদেরকে আমরা এই সব যে পলিউশন আর যে জঙ্গল ধ্বংস করে কংক্রিটের পৃথিবী ইত্যাদি এইগুলো যে ব্যাপারগুলো আছে এগুলো যাতে না ঘটিয়ে যাতে সবুজভাবে পৃথিবীকে সুন্দর রূপ দিতে পারে সেই আবেদন নিয়ে আমরা এগোবো এবং নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা নতুন এক সবুজ পৃথিবী ধ্বংস করছে পৃথিবী, ধ্বংস করছে প্রকৃতি, প্লাস্টিকের সাম্রাজ্য নষ্ট করছে পরিবেশ। একটু সময় কর বাচ্চা, তোর বাবা তো অক্সিজেনের জোগাড় করতে গেছে, একটু সময় কর, একটু সময় কর বাচ্চা। সোনা মানে বাবা, আর একটুখানি সহ্য কর বাবা, আর একটুখানি সহ্য কর বাবা। এলো বলে মা আমার মাছ একজন পুজো কমিটি মেম্বারকে দেখতে পেয়েছি আমরা, চলুন কথা বলি তার সাথে। তো এবং তাদের কি থিম আছে সেটা তার থেকে শোনা যাক। চলুন, শুধুই আমাদের বলতে আমরা দর্শনার্থীদের কাছে এটাই বোঝাতে চাইছি যে পৃথিবী থেকে আজকে যে সবুজ যে জিনিসটা হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা ছোটো ছোটো ইনস্টলেশনের মাধ্যমে আমরা বুঝিয়েছি কীভাবে পৃথিবী ধ্বংস হচ্ছে, এবং সেই আমরা আমাদের একটা প্রবণতা আছে মৃত মানুষের সাথেও আমরা সেলফি তুলছি, তো সেই সব জিনিসের মাধ্যম দিয়ে এবং প্রকৃতি মায়ের কাছে আমরা মায়ের রূপটাও দেখেছি প্রকৃতি মায়ের মতো, প্রকৃতি মায়ের কাছে একটা প্রার্থনা যে এত বড় একটা দুঃসময় একটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে অক্সিজেনের অভাব, যার ফলে আমরা মানে সবাই শিউরে উঠেছি যাতে সেই দিন আমাদের যাতে ভবিষ্যতে না দেখতে হয়, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর একটা সুস্থ পৃথিবীকে পেতে চায়। তার জন্য সবাই আমরা পৃথিবীকে যত্ন নিই এবং পৃথিবী থেকে সবুজকে হারিয়ে যেতে আমরা একদমই দিতে চাই না। তাই জন্য আমাদের এই বছরের ভাবনা এই পৃথিবীকে শুধুই আমাদের মণ্ডলের মাধ্যমে তুলে ধরেছি এবং পুরোটাই আমরা মানুষকে সচেতনার মাধ্যম দিয়ে সেটা তুলে দেওয়া হয়ে যেতে চাইছি। ধ্বংস হচ্ছে পৃথিবী, ধ্বংস করছে প্রকৃতি, প্লাস্টিকের সাম্রাজ্য নষ্ট করছে পরিবেশ। একটু সময় কর বাচ্চা, তোর বাবা তো অক্সিজেনের জোগাড় করতে গেছে, একটু সময় কর, একটু
আমার বাচ্চা আমার বাচ্চা তা আমি মরে নিশ্বাস নেই বাবা, আমি মরে নিশ্বাস।